গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হলো ঈদ উল ফিতর। মূল অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। সকাল থেকেই দলে দলে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গেদুমিয়া মসজিদে জড়ো হতে থাকেন নামাজ আদায় করবার উদ্দেশ্যে। সবাই নতুন জামা কাপড় পরে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে আসেন। নামাজ পড়াকে কেন্দ্র করে মসজিদের চারপাশে দোকানিরা পসরা সাজিয়ে বসে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতর উদযাপন হয়। এদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একে অপরের সাথে আলিঙ্গন করার মধ্য দিয়ে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই দুনিয়ায় এদুমিয়া মসজিদের ইমাম সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, দেশের মানুষ যেন শান্তি সম্প্রীতির সাথে বেঁচে থাকতে পারে এই দোয়াই তারা করেছেন ঈদের নামাজের মধ্য দিয়ে। আমরা শুনব সংশ্লিষ্ট এই মসজিদের মৌলানা কি জানিয়েছেন। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। সমস্ত বিশ্ববাসীকে ঈদ মুবারকবাদ, আমাদের সেই ঈদগার পক্ষ থেকে এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের পবিত্র রমজানুল মুবারক অতিবাহিত হওয়ার পরে আজকে যে দিন ঈদ উল ফিতরের দিন, আমরা খুশির দিন। যে সমস্ত মাস রোজা রাখার পরে ইফতার সেহরি সমস্ত কষ্ট মুজাহেদা খুশিভাবে সমস্ত মুসলমান দেশবাসী খুশিভাবে বরদাস্ত করে আজকে যে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো, শান্তির সহিত আল্লাহর রহমতের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত খুশির মধ্যে অংশগ্রহণ করার অভিজ্ঞতা করেছেন, অত্যন্ত খুশি। এবং এলাকাবাসী সবাই যাতে আসে ঈদগার মধ্যে যাতে নামাজ পড়তে পারছে, আমরাও অত্যন্ত খুশি। এবং তার সাথে সাথে যে আল্লাহ পাক আমাদেরকে যে রমজান মাস সমস্ত মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন এবং তারাউইহ নামাজগুলো আদায় করার তৌফিক দান করেছেন এবং সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকে আমাদেরকে যে শেষ মৌত পর্যন্ত, যে শেষ এই আখেরের দিন, যে ঈদ উল ফিতরের দিন, যে খুশির দিন, সেই দিন পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে সেই হায়াতকে দরাজ করেছে, আল্লাহ পাক এসে অত্যন্ত অত্যন্ত নিয়ামত এবং শুক্রিয়া পালন করতেছি। যে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে জাহানের আলমের মুসলমানকে আল্লাহ পাক যাতে সেইভাবে এই ঈদ উল ফিতরের নামাজগুলোকে শান্তি সুস্থতার সহিত সহুলতার সহিত যাতে ঈদের নামাজগুলোকে আদায় করতে পারেন, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এবং দেশবাসীর জন্য সবাইয়ের জন্য আমরা দোয়া করি। সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচনেওয়ালা সমস্ত মানব জাতি সব যাতে সেই দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ সবলের সহিত, সুকুনের সহিত, ইতমিনানের সহিত যাতে আল্লাহ পাক সেই দুনিয়ার জমিনের মধ্যে সবাইকে, দেশবাসীকে সবাইকে যাতে সেই দুনিয়ার জমিনের মধ্যে যাতে বসবাস করতে পারে, তাদের জন্য আমরা দোয়া করি এবং পুরো আলেমের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক সবাইকে।